Assalamualaikum. Suchipara college কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা বেগম, প্রভাষক, দর্শন বিভাগ, সুচিপাড়া ডিগ্রি কলেজ শাহরাস্তির ছাত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল প্রকল্প। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে আমাদের প্রকল্পের যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো হলো প্রকল্পের সংজ্ঞা, প্রকল্পের স্তর এবং প্রকল্পের স্থানীয়তা। প্রথমে দেখো প্রকল্পের সংজ্ঞা। প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা। প্রকল্পকে বলা হয় প্রাথমিক আনুমানিক ধারণা, অর্থাৎ কোন একটা ঘটনা কেন ঘটলো, কি কারণে ঘটলো, ওই ঘটনা সম্পর্কে যখন আমরা প্রাথমিকভাবে কোন ধারণা গ্রহণ করবো তখন সেটা হবে প্রকল্প। আর প্রকল্পের ইংরেজি শব্দ হলো হাইপোথেসিস। ইংরেজি শব্দ হাইপোথেসিস। এই হাইপোথেসিস শব্দটি গ্রিক শব্দ হিউপোথেসিস শব্দ থেকে এসেছে। আর এই হিউপোথেসিস শব্দটি হলো আন্দাজ বা ধারণা। তো সেজন্য প্রকল্পকে বলা হয় প্রাথমিক আনুমানিক ধারণা। তো প্রকল্পের সঙ্গে আমরা বলতে পারি যে যখন কোন একটা ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, সেই সম্পর্কে যখন প্রাথমিকভাবে কোনো ধারণা গ্রহণ করা হবে তখন সেটাকে বলা হয় প্রকল্প। ঠিক আছে, আবার বলছি যে প্রকল্পের শব্দ অর্থ হলো প্রাথমিক আনুমানিক ধারণা। ঠিক আছে, আর প্রকল্পের ইংরেজি শব্দ হলো হাইপোথেসিস। হাইপোথেসিস শব্দটি গ্রিক শব্দ হিউপোথেসিস শব্দ থেকে এসেছে। আর হিউপোথেসিস শব্দ অর্থ হলো আন্দাজ বা অর্থে প্রকল্প হলো প্রাথমিক আনুমানিক ধারণা গ্রহণ। প্রকল্পের সংজ্ঞা হলো যে যখন কোনো একটা ঘটনা কেন ঘটেছে, কে কারণে ঘটেছে, সেই সম্পর্কে যখন আমরা প্রাথমিক আনুমানিক ধারণা গ্রহণ করবো তখন সেটা হবে প্রকল্প। এই গেল প্রকল্পের সংজ্ঞা। তারপরে প্রকল্পের স্তর, যে আমরা যখন কোনো একটা ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, সে সম্পর্কে যখন আমরা প্রকল্প প্রাথমিক ধারণা গ্রহণ করবো বা অনুমান করবো তখন আমাদের কতগুলো পর্যায় অতিক্রম করতে হবে বা কতগুলো স্তর অতিক্রম করতে হবে। এই স্তরটা চার ধরনের। তাহলে প্রকল্পের স্তর কোনো কয় ধরনের? চার ধরনের। আমার বুঝছি প্রকল্পের স্তর চার ধরনের। তো এর মধ্যে প্রথম স্তর হলো যে বিষয় বা ঘটনার নিরীক্ষণ। বিষয় বা ঘটনার নিরীক্ষণ যাচাই করে। ঠিক আছে, তো বিষয় বা ঘটনা নিরীক্ষণ, এখানে প্রথম স্তর হলো আমাদের বিষয় বা ঘটনা নিরীক্ষণ। যে বিষয় বা ঘটনা নিরীক্ষণ হলো আমরা যখন কোনো একটা বিষয় কেন ঘটতো, যখন ওই ঘটনাটাকে আমরা সরাসরি গিয়ে বা মানে যখন আমরা তাকে দেখবো, যাচাই করবো, মানে ঘটনা সম্পর্কে জানবো, তখন সেটাকে বিষয় বা ঘটনা নিরীক্ষণ। মানে আমরা কোনো একটা ঘটনা কেন করেছি, ওটা
এরপর যখন আমরা ঘটনাটাকে দেখবো, যাচাই করবো, তখন এটা দেখার পরে যাচাই করার পর আমরা একটা যে কেন ঘটেছে বা কী কারণে ঘটে ঘটার সম্পর্কে আমরা একটা অনুমান করবো বা ধারণা করবো। এটা হলো আনুমানিক ধারণা গ্রহণ। তারপরে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ হলো আমরা অনুমান করার পরে এটা সম্পর্কে আমাদের অনুমানের বিভিন্ন বিষয় আসতে পারে যে এখানে অন্য হতো, ওই কারণে হতো, কয়েকটা বিষয় আসতে পারে। এটার মধ্যে গ্রহণযোগ্য যেটা ওটা সম্পর্কে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করবো তা ওটা হলো সিদ্ধান্ত গ্রহণ। আর সিদ্ধান্ত গ্রহণ যাচাই করা, এখন সিদ্ধান্ত গ্রহণ করে এবার আমরা খাদ্য হবো না যে আমার সিদ্ধান্তটা আমরা যে গ্রহণ করলাম এটা ঠিক আছে কিনা, ঠিক বা ভুল কিনা এটা আমি করতাম যাচাই করতে হবে। তখন যখন আমরা এটাকে যাচাই করবো তখন সেটা হবে যাচাই করা। ঠিক আছে, এরপর চার পাঁচ পর প্রকল্পে সেরকম হলো বিষয়বার ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত যাচাই করা। তারপরে প্রকল্পের শ্রেণীবিভাগ, কারণে ঘটেছে এগুলো আবিষ্কার করলাম।
এখন কোন কোন পরিস্থিতিতে ঘটনা ঘটেছে এটা যখন আমি শেয়ার করব, ওইটা যখন আমি শেয়ার করা হয় তখন সেগুলো হলো বিন্যাস সম্পর্কিত প্রবলেম। আর বলছি যে কোন কোন পরিস্থিতিতে ঘটনা ঘটেছে এটা যখন আমি শেয়ার করা হয় তখন সেগুলো হলো বিন্যাস সম্পর্কিত প্রবলেম। কোন পরিস্থিতি তো যে আমরা বললাম এই যে বাড়িতে চৌধুরীকে শীতকে যে চৌধুরীকে সব জিনিসপত্র নিয়ে গেছে, তো এই যে ঘটনা ঘটেছে এটা তখন আমরা যখন ভাবা হবে যে তখন বাড়ির পরিবেশ কেমন ছিল, এই যখন বা কোন পরিস্থিতি ছিল এটা যখন কোথাও হবে তখন সেটা বিন্যাস সম্পর্কে বলবো। আর তখন আমরা আগে বলেছি পরিবেশটা ছিল না, পরিস্থিতি ছিল বাড়িতে কেউই ছিল মানে ছিল একেবারে নিল, এটা হলো বিন্যাস সম্পর্কিত প্রবলেম। তাহলে আমরা কি পেলাম প্রথমে সংখ্যা প্রথমে স্তর প্রথমে শ্রেণীবাদ আর এগুলোর মধ্যে আমরা প্রথম শ্রেণীবাদে আমরা তোমাদের বললাম যে তিনটা প্রবলেম আছে, কত সংখ্যক প্রবলেম লিখিত সংখ্যক প্রবলেম আর বিন্যাস সংখ্যক প্রবলেম। এই সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে প্রবলেমের যে বিষয়গুলো জানলাম সেগুলো হলো প্রবলেমের সংখ্যা, এখানে আগে বলেছি যে তোমরা অনেক ধারণা করলো আর প্রবলেমের একটা ইংরেজি শব্দ হাইপোথেসিস এই শব্দটা হিউপোথেসিস শব্দ থেকে এসেছে, আর হিউপোথেসিস শব্দ অর্থ হলো আন্দাজ বা ধারণা। আর সেগুলো হলো কোন বিষয়ের ঘটনা সম্পর্কে যখন আমরা কেন ঘটেছে বা কি কারণে ঘটেছে এই বিষয় সম্পর্কে যখন আমরা প্রাথমিক অনুমানের ধারণা গ্রহণ করবো তখন সেটা হবে প্রবল, ঠিক আছে। আর প্রবল স্তরে আমরা বলেছি প্রবল স্তর হলো চার ধরনের, সেগুলো হলো বিষয় ঘটনা যাচাই করা, বিষয় বা ঘটনা নিরীক্ষণ, প্রাথমিক আনুমানিক ধারণা গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত যাচাই করা, আর এগুলো আমরা ব্যাখ্যা করেছি। তারপরে বলছি যে সেগুলো আর প্রবল স্তর